সপ্তদশ পর্ব, অন্তিমকাল। বিমলার পলায়নের ক্ষণ মাত্র পরেই একজন কর্মচারী অতি ব্যস্তে জগৎ সিংহের কারাগার মধ্যে আসিয়া কহিল, যুবরাজ, নবাব সাহেবের মৃত্যুকাল উপস্থিত, তিনি আপনাকে স্মরণ করিয়াছেন। যুবরাজ চমৎকৃত হইয়া কহিলেন, সে কি? রাজপুরুষ কহিলেন, অন্তঃপুর মধ্যে শত্রু প্রবেশ করিয়া নবাব সাহেবকে আঘাত করিয়া পলায়ন করিয়াছে। এখনো প্রাণ ত্যাগ হয় নাই, কিন্তু আর বিলম্ব নাই, আপনি ঝটিতে চলুন, নচেত সাক্ষাৎ হইবে না। রাজপুত্র কহিলেন, এ সময় আমার সহিত সাক্ষাতের প্রয়োজন? দূত কহিল, কি জানি, আমি বার্তা বহ মাত্র। যুবরাজ দূতের সহিত অন্তঃপুর মধ্যে গমন করিলেন। তথায় গিয়া দেখেন যে কতুল খাঁর জীবন প্রদীপ সত্য সত্যই নির্বাণ হইয়া আসিয়াছে, অন্ধকারের আর বিলম্ব নাই। চতুর্দিকে ওসমান, আয়েশা, মুমূর্ষুর অপ্রাপ্ত বয়স্ক পুত্রগণ, পত্নী, উপপত্নী, দাসী, অমাত্যবর্গ প্রভৃতি বেষ্টন হইয়া রহিয়াছে। রোদনাদির কোলাহল পড়িয়াছে, প্রায় সকলেই উচ্চ রবে কাঁদিতেছে, শিশুগণ না বুঝিয়া কাঁদিতেছে, আয়েশা চিৎকার করিয়া কাঁদিতেছে না, আয়েশার নয়নধারায় মুখ প্লাবিত হইতেছে, নিঃশব্দে পিতার মস্তক অঙ্কে ধারণ করিয়া রহিয়াছেন। জগৎ সিংহ দেখিলেন সে মূর্তি স্থির, গম্ভীর, নিষ্পন্দ। যুবরাজ প্রবেশ মাত্র খাপচা ঈশা নামে অমাত্য তাঁহার কর ধরিয়া কতুল খাঁর নিকটে লইলেন। যেরূপ উচ্চস্বরে বধিরকে সম্ভাষণ করিতে হয়, সেই রূপ স্বরে কহিলেন, যুবরাজ জগৎ সিংহ আসিয়াছেন। কতুল খাঁ ক্ষীণ স্বরে কহিলেন, আমি শত্রু, মরি রাগ দেশ ত্যাগ। জগৎ সিংহ বুঝিয়া কহিলেন, এ সময় ত্যাগ করিলাম। কতুল খাঁ পুনরপি সেই রূপ স্বরে কহিলেন, যাচ্চা শিকার। জগৎ সিংহ জিজ্ঞাসা করিলেন, কি শিকার করিব? কতুল খাঁ পুনরপি কহিতে লাগিলেন, বালক সব যুদ্ধ বড় তৃষা। আয়েশা মুখে শরবত সিঞ্চন করিলেন, যুদ্ধ কাজ নাই সন্ধি। কতুল খাঁ নীরব হইলেন, জগৎ সিংহ কোনো উত্তর করিলেন না। কতুল খাঁ তাহার মুখপানে উত্তর প্রতীক্ষায় চাহিয়া রহিলেন, উত্তর না পাইয়া কষ্টে কহিলেন, অস্বীকার? যুবরাজ কহিলেন, পাঠানেরা দিল্লীশ্বরের প্রভুত্ব স্বীকার করিলে আমি সন্ধির জন্য অনুরোধ করিতে স্বীকার করিলাম। কতুল খাঁ পুনরপি অর্ধস্ফুট শ্বাসে কহিলেন, উড়িষ্যা? রাজপুত্র বুঝিয়া কহিলেন, যদি কার্য সম্পন্ন করিতে পারি তবে আপনার পুত্রেরা উড়িষ্যাচ্যুত হইবে না। কতুলের মৃত্যু ক্লেশ নিপীড়িত মুখকান্তি প্রদীপ্ত হইল। মুমূর্ষু কহিল, আপনি মুক্ত, জগদীশ্বর মঙ্গল। জগৎ সিংহ চলিয়া যান। আয়েশা মুখ অবনত করিয়া পিতাকে কি কহিয়া দিলেন। কতুল খাঁ খাপচা ঈশার প্রতি চাহিয়া আবার প্রতিগমনকারী রাজপুত্রের দিকে চাহিলেন। খাপচা ঈশা রাজপুত্রকে কহিলেন, বুঝি আপনার সঙ্গে আরো কথা আছে। রাজপুত্র প্রত্যাবর্তন করিলেন। কতুল খাঁ কহিলেন, কান। রাজপুত্র বুঝিলেন। মুমূর্ষুর অধিকতর নিকটে দাঁড়াইয়া মুখের নিকট কর্ণাবনত করিলেন। কতুল খাঁ পূর্বাপেক্ষা অধিকতর অস্পষ্ট স্বরে বলিলেন, বীর। খনেক স্তব্ধ হইয়া রহিলেন, পরে বলিতে লাগিলেন, বীরেন্দ্র সিংহ তৃষা। আয়েশা পুনরপি অধরে পেয় সিঞ্চন করিলেন, বীরেন্দ্র সিংহের কন্যা। রাজপুত্রকে যেন বৃশ্চিক দংশন করিল, চমকিতে ন্যায় হৃজ্জায়ত হইয়া কিঞ্চিত দূরে দাঁড়াইলেন। কতুল খাঁ বলিতে লাগিলেন, পিতৃহীনা, আমি পাপিষ্ঠ, তৃষা। আয়েশা পুনঃ পুনঃ পানীয় ভিসিঞ্চন করিতে লাগিলেন, কিন্তু আর বাক্যস্ফুরণ দুর্ঘট হইল। শ্বাস ছাড়িতে ছাড়িতে বলিতে লাগিলেন, দারুণ জ্বালা সাধী, তুমি দেখিও। রাজপুত্র কহিলেন, কি? কতুল খাঁর কর্ণে এই প্রশ্ন মেঘ গর্জন বধ বোধ হইল। কতুল খাঁ বলিতে লাগিলেন, এই কন্যার মতো পবিত্রা তুমি, বড় তৃষা। যাই যে আয়েশা,
আর কথা সরিল না। সাধ্যাতীত পরিশ্রম হইয়াছিল, শ্রমাতিরেক ফলে নির্জীব মস্তক ভূমিতে গড়াইয়া পড়িল। কন্যার নাম মুখে থাকিতে থাকিতে নবাব কুতুল খাঁর প্রাণ বিয়োগ হইল। ইতি দুর্গেশনন্দিনী উপন্যাসের দ্বিতীয় খণ্ডের সপ্তদশ পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।